সিরিয়াসলি আজকের জাস্ট একটা কথা বলতে বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আমাদের বাংলাতে কিন্তু কমার্শিয়াল সিনেমার ভবিষ্যৎ পুরোপুরি অন্ধকার। হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো আজকের আর্লি এস্টিমেটকে নিয়ে, মানে আজকের মানে কতটা কি কালেকশন করতে পারে তার কিন্তু একটা আর্লি এস্টিমেট এসছে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কালকের হচ্ছে সানডে আছে, সানডে অ্যাডভান্স বুকিং রিপোর্টকে নিয়ে। সো বিষয়টা হচ্ছে আমি কিন্তু প্রিভিয়াসলি কিছুক্ষণ আগে একটা ভিডিও বানিয়েছিলাম, এবং সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ন্যাশনাল ফ্লেক্স ট্রেনে কতটা কী কালেকশন করেছে আমি কিন্তু শেয়ার করেছি, তোমরা গিয়ে কিন্তু চেক আউট করতে পারো। তো সেই ভিডিওতে আমি কিন্তু অনেক কথা বলেছিলাম। সো সেই কথাগুলোর মধ্যে আমি এটাও বলেছিলাম যে আমাদের শুধুমাত্র কিন্তু সিঙ্গেল স্ক্রিন দিয়ে কিন্তু কোনো সিনেমাকে সুপার ডুপার হিট বা ব্লকবাস্টার করানো কিন্তু সম্ভব নয়, মাল্টিপ্লেক্স চেনেও কিন্তু ভালো রকমের বিজনেস দরকার। এবং মাল্টিপ্লেক্স চেনে চেঙ্গিস কিন্তু শো ধরে রেখেছে, এটা বাস্তব কথা, কিন্তু সেখানে লোকজন যাচ্ছে না, তাহলে বেকার বেকার শো রেখে কী লাভ হবে, তাই না? বেকার বেকার শো রেখে তাহলে কী লাভ হবে, এটা তো জাস্ট একটা ওয়েস্ট। তো সেক্ষেত্রে আমি এখানে বলবো যে জিদ্দা কমার্শিয়াল সিনেমা তুমি আর করো না, তুমি দেবদার মতনই ফ্যামিলি ড্রামা করো এবং ওই গোষ্ঠীটি কাজকর্ম করো। কারণটা হচ্ছে বাঙালিরা কিন্তু কমার্শিয়াল জোন থেকে পুরোপুরি সরে গেছে, এবং কমার্শিয়াল কাজ কিন্তু বাঙালিরা দেখছে না, এবং বাংলা ইউথের মধ্যে কিন্তু সেই পাওয়ারটা আর নেই যে যারা কমার্শিয়াল কাজকে সাপোর্ট করবে। এবং এখন বর্তমানে বাংলার ইউথরা কিন্তু ওই দা একেন দেখবে, বাংলা ইউথরা ব্যোমকেশ দেখবে, বাংলা ইউথরা ফেলুদা দেখবে, যে ফেলুদা ব্যোমকেশ কন্টিনিউয়াসলি প্রত্যেক মাসে একটা করে আসছে, বাংলার ইউথরা এগুলোই দেখবে। বাংলার ইউথরা ভালো কমার্শিয়াল কাজ দেখবে না, এবং চেঙ্গিসের মধ্যে সমস্ত কিছু এলিমেন্টস ছিল যেগুলো একটা পুরো সাউথের মুভিতে থাকে, যেগুলো একটা পুরোপুরি একটা কমার্শিয়াল সিনেমাতে থাকে, সমস্ত এলিমেন্ট কিন্তু ছিল, তা সত্ত্বেও মানুষ দেখল না চেঙ্গিসকে। এবং এটা সত্যি বলতে আমাদের ব্যর্থতা, এটা বাংলা সিনেমার ব্যর্থতা, এবং এটা আমি বলবো যে এখন এটা জিদ্দারও ব্যর্থতা। এবং জিদ্দার যে স্বপ্ন যে বাংলা কাজকে ন্যাশনালি প্রেজেন্ট করা, সেটাও কিন্তু আস্তে আস্তে কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং এতে এই যে একটা এত ইনিশিয়েটিভ, এত বড় একটা উদ্যোগ, কেউ কিন্তু আর করবে না। সো কালকের যে অ্যাডভান্স বুকিংটা, কালকে কিন্তু একটা খুবই ডিজাস্টার। কালকে সানডে আছে, মানুষ হলে গিয়ে দেখবে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে চেঙ্গিসের অ্যাডভান্স বুকিং রিপোর্ট খুবই খারাপ, কোনো রকম ফাস্ট ফিলিং নেই, কোনো রকম অলমোস্ট ফুল নেই, বা সোল্ড আউট তো আমি ছেড়েই দিলাম, খুবই খারাপ অবস্থা চেঙ্গিসের। দ্বিতীয়ত আমি বলবো আজকের যে আর্লি এস্টিমেটটা উঠে এসছে সেটা কিন্তু খুবই খারাপ, নাকি মাত্র 20 লক্ষ টাকা কালেকশন করেছে সব মিলিয়ে, মানে ওয়েস্ট বেঙ্গল এবং প্যান ইন্ডিয়া লেভেলে সমস্ত জায়গা মিলিয়ে নাকি আজকের মাত্র 20 লক্ষ টাকা নাকি কালেকশন করতে পারে। এটা দেখে না সত্যি খারাপ লাগছে, এত কি বলবো। তোমরা এখনো সময় আছে, এখনো তোমরা হলে গিয়ে কিন্তু চেঙ্গিসটা দেখো, যারা এখনো অব্দি দেখোনি প্লিজ আমি রিকোয়েস্ট করছি, এরকম করলে না হবে না, এরকম করলে বাংলা কাজ বাংলা সিনেমা কিন্তু উন্নতি হবে না বাংলা কাজের। তোমরা অবশ্যই হলে গিয়ে অ্যাটলিস্ট দেখো, সিঙ্গেল স্ক্রিনে দেখো, ন্যাশনাল প্লেক্সে দেখো, যেখানে খুশি গিয়ে দেখো, অ্যাটলিস্ট দেখো চেঙ্গিসকে। এটাই মেনলি বলার ছিল, তোমাদের কি মনে হবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।